দেখুন 26 তারিখে নয়টি টুয়ে আমরা জয়েন করেছি ম্যাক্সিমাম কংগ্রেস লিডার এবং 4-5 হাজার সমর্থক। 27 তারিখে মুরারে জয়েন করেছি অল কংগ্রেস লিডার এবং সিপিএমের রাজ্য লিডার বন্ধ। 28 তারিখে জয়েন করেছি ফুল সাইথিয়া অল মিউনিসিপ্যালিটি সাইথিয়া এবং সাইথিয়ার জয়েন্টটা আমি কলকাতায় করাবো। সবাই প্রত্যেকটি মানুষ বীরভূম জেলার বুঝেছে যে মা মাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে উন্নয়ন করছে এই মমতা ব্যানার্জির সঙ্গে থাকতে হবে। এই তৃণমূল কংগ্রেসে না থাকলে উন্নয়নের সঙ্গে থাকা যাবে না। আর উন্নয়নটা বীরভূম জেলার করার প্রয়োজন মনে যারা আজকে তৃণমূল কংগ্রেসে আসছে তাদের সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই যে 34-35 বছর কোনো উন্নয়ন হয় নাই। তারা ঠিক টাইমে সঠিক টাইমে তৃণমূল কংগ্রেসে দলে দলে আসছে, এই যে অশেষ ধন্যবাদ জানাই। একটাই উন্নয়ন উন্নয়নে আশা করি তো সেটা সাংবাদিক আপনারা আরো ভালো জানেন। কংগ্রেস তো নাই আমি জানি, প্রদীপবাবু আগের দিন আমার চেয়ে বয়সে বড়, তিনি সম্মানীয় ব্যক্তি সিনিয়র লিডার, উনি আমাকে বলে গেলেন কেষ্টমন্ডল সাইথিয়ায় বারবার ডিস্টার্ব করছে, ডিস্টার্ব কেন করবো, সাইথিয়ার সাধারণ মানুষরা তৃণমূল কংগ্রেসে জয়েন করছে যারা কংগ্রেসের লোকরা জয়েন করছে তৃণমূলে বোর্ড হবে না অনাস্থা প্রস্তাব যখন ফুল জয়েন করছে আর অনাস্থা প্রস্তাব সেটা তারা বুঝতে পেরেছিল কেন ভুলে গিয়েছিল, আবার তারা ভুল বুঝতে পেরেছে যে পশ্চিমবাংলায় যে ধরনের উন্নয়ন উন্নয়নের সঙ্গে থাকতে হবে, সাইথিয়াকে উন্নয়ন করতে হবে, সাইথিয়ার যানজটের প্রচণ্ড অসুবিধা হয়, তাহলে সাইথিয়াতে উন্নয়ন মানুষ চায়, মুরারে মানুষ ঠিক করেছে, নরারে টু এর মানুষ ঠিক করেছে, আপনি হাসান ফোন তো কথা হয়েছে, হাসানটা আমি কালী পুজোর পর জয়েন করাবো। আজকের দিন আমি ঠিক বলছি, প্রদীপবাবু কি বলে আমি যাই না, প্রদীপবাবু যদি একটু পলিটিক্যাল পার্টি করে কংগ্রেস করে ওনাকে ধরুন তার উপর নেতৃত্বকে দিল্লিকে সন্তুষ্ট করার জন্য এই কথা বলতে হবে, মনে মনে প্রদীপবাবু ভাবছে না ঠিকই করছে, প্রদীপবাবুর মনের কথা।